কত দাম চাইছে? 30,000 কয়টাতে? 6টাতে 30,000 টাকা দাম চাইছে। কেমন দাম বলতেছে ভাই আজকে? 18,000 দাম জানা যাবে না দর্শক, একবারে বলছি তো মাথা নষ্ট। দেখেন কি এলা কতগুলা করছে একটু শুনি। সালামু আলাইকুম দর্শক, চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা, পাঁচবিবি গরু মহিষের হাট। দর্শক আজকে একবার শুনি এই যে এই ছোটো মানের ইন্ডিয়ান বাসুকগুলোর দাম জানবো, যে বাসুকগুলো বাজার দর কেমন যাচ্ছে পাঁচবিবি হাটেতে। তো এখনো কোন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন দর্শক, কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও সারি, যেন ভিডিও সারার সঙ্গে আপনাদের কাছে যায় ভিডিওগুলো পৌঁছায়। তো এই যে পাঁচবিবি হাটের খুব ভালো একজন মহাজন ব্যাপারী আছে, একের মাল কালেকশন করছে, একের একের এক কোটি মান সম্পূর্ণ কালেকশন দর্শক, মাথা নষ্ট। একটু দাম জানি কত দাম রাখছে। সালামু আলাইকুম, আজকে কত পিস বাসন নিয়ে আসা হয়েছে হাটেতে? 9টা বিক্রি করছেন কত পিস? মাত্র একটা বিক্রি হয়েছে। এই যে এই জোড়ার দাম কেমন টাকা চাচ্ছেন একটু বলবেন? 55,000 কাস্টমারকে দাম দর দিচ্ছে, 50 ভাঙ্গে বলে দর্শক একটু দেখাই। ও খুব সুন্দর মানের। তো ভাই শোনেন, অনেক দর্শকের বাসুগুলো চাচ্ছে, তো আপনার নাম্বারটা দিয়ে দেন, যদি ইনশাল্লাহ ওরা আসে ফোনতে যোগাযোগ করে বাসুগুলো দিতে পারবেন। 01 4 01 6 01 6 01 6 81 81 3 2 3 3 2 3। দর্শক এটা হচ্ছে ভালো একজন মহাজন নাম্বার দিলাম, এই বাসুগুলো অনেক কালেকশন আমদানি করে থাকে। তো দেখেন এই সামনে দেখেন ওনার আব্বা, একটু দেখায় দাঁড়ান, আমার সবগুলোর দাম জানা যাবে না দর্শক, একবারে বলছি তো মাথা নষ্ট। দেখেন কি এলা কতগুলা করছে একটু শুনি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বাসুর আছে আজকে আপনার? আজকে 9টা ছিল, 1টা রয়েছে। একটু ওই একটু আসতে আমার দর্শক উদ্দেশ্যে একটু দাম জানান, দাম জানান। ওই যে ওটা শাহী ওয়ালাটা মানে কেমন দাম চাচ্ছেন লালটা? হ্যাঁ, লাস্ট একদম 15,000 লাস্ট 15,000 চাওয়া হচ্ছে। এই যে এটা 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 কেমন চাচ্ছেন? হ্যাঁ, এটা লাস্ট 18,000। আর এই যে এটা লর ভরা, এটা কত? লাস্ট 15। এই যে এটা কত? 20,500। দর্শক একটু দেখুন ভালো করে, এই যে এটা কত? 21,000 দর্শক, 21,000 এটা। আর এই যে লাস্টের এটা কত? 18। তো আগে নাম্বারটা দিয়ে দেন, আপনার ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার আমি তো কোয়া পাবো না। ও বুঝতে পারছি দর্শক, ইনি কোয়া পারবে না, এনার ছেলে আছে, এনার ছেলের নাম্বার তো দিয়ে দিছি আগে, ওনার ছেলের নাম্বার, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন। কত বাসন লাগবে আপনাদের, কত শোপিস দিয়ে দেবেন ইনশাল্লাহ। এই জয়পুর হাট পাঁচবি হাট ও আমাদের হুপের একটা হাট আছে, হাটেতে কালেকশন করে থাকে খুবই। আমি ভিডিও করছি তো 4 বছর থেকে এদের ভিডিও করি আমি জানি। এই যে ভাই একটু বিগ সাইজের কালেকশন করছি, একটু দাম জানি বিগ সাইজের, এগুলো কত ভাই? সালামু আলাইকুম। কয়টা বাছুরের কালেকশন আছে আপনার? 3টা ভাই। 3টা? একটু দু একটা বাছুরের দাম জানান ভাই, এই বিগ সাইজের বাছুর কেমন দাম চাচ্ছেন? হ্যাঁ, এটা দাম চাচ্ছে 42,000। কাস্টমারে কেমন দাম দিচ্ছে? 32-33 দাম দিয়ে, তাই না? এই যে এটা কেমন চাচ্ছেন? এটা 32,000। আর এটা? এটা 32। ও তো ভাই আপনার নাম্বারটি একটু দিয়ে দেন, কোনো ভাইদুল আপনাতে বাজুগুলো কিনতে চাদেন কিনতে পারে বলেন। ফোন নাম্বার দেন, ফোন নাম্বার 01 7 01 7 55 45 46 56 56 63 3। দর্শক এটাও এক মহাজনের নাম্বার দিয়ে দিলাম, কোনো ভাইদুল বাসুর গুলো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন, আমার বিশ্বাস পেয়ে যাবেন শেষ নাই এতটা এই বাসুর গরুর আমদানি। দর্শক দেখেন কোন দিকে যাবো, ক্যামেরা যত ঘুরাবো তত বাসুর আর বাসুর, আমি তো বলছি প্রত্যেকটা দাম জানা মুশকিল। এ ভাই জোড়া কত যাচ্ছে শুনি একটু, ভাইটা জোড়া কত চাওয়া হচ্ছে? দর্শক ভাই একটু সমস্যার মধ্যে তো কথা বলতে ইচ্ছুক বোধ নয়, তো যাই কথা বলবো তার সঙ্গে কথা বলার দরকার নাই, বলছি তো তার সঙ্গে খুঁজে কথা বলা যাবে না, যাই বলবে বলবে না বলবে নাই, মানে আমরা তো আর তেল দিব না, ওরা তেল আমাকে দিবে, আমি ওদের জন্য কষ্ট করতেছি, ভাল লাগলে করবে না লাগলে না করবে। ভাই কেমন দাম চাচ্ছেন এটার? 29,000 কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে? 25-26-27 দিচ্ছে, তাই না? ও সুন্দর মানে শাহিওয়াল একটা বাসুর দর্শক, খুবই সুন্দর মানে, খুবই সুন্দর মানে, এই বাসুরগুলো আমদানি খুবই দর্শকের হাটটাতে খুবই। এই যে আমার এখানে একটা মহাজন আছে, মহাজন সালামু আলাইকুম, আজকে কত জোড়া বাসুর নিয়ে আসছেন? কত জোড়া নিয়ে আসছিলেন হাটে? 5-7টা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই তো। এই যে এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন জোড়া বলেন তো?
37,000 জোড়া দর্শক, এক জোড়া 37,000 টাকা চাওয়া হচ্ছে। ছাগলের দামে গরুর দাম এখন তো কাস্টমারে মনে কেমন দাম দিচ্ছে? 35-34 দিচ্ছে, তাই না? আপনার নাম্বারটা দিয়ে দেন তো, কোনো ভাইদুল এরকম বাচ্চা চাই তাহলে যখন ফোনতে পায় আপনার কাছ থেকে। নাম্বার নাই দর্শক, নাম্বার নাই মহাজনের, দিতে পারলাম না, সরি। তো এরকম বাচ্চা পায় দর্শক, অনেক বাচ্চা কালেকশন করে থাকে। আমি তো দুল ভিডিও করি শেষ হবে না, দেখেন বড় সাইজের একটু, এগুলো ইন্ডিয়ান কিন্তু বড় সাইজের। যেরকম শুরু করলাম, শুরু করলে দাম জানি, ভেতরে যাই। এই যে এখানে একটা শাহী বল পাইছে, ভালো গৃহস্থ মানুষ তো দাম একটু হয়তো বেশি চাইলে চাইতে পারে। কত দাম চাচ্ছেন? এটা আমি চাচ্ছি 26,000। কাস্টমারে দাম দর কেমন বলতেছে? বাবা 2,000-3,000 করছে, মানে 22-23 এরকম বলে। 26 চাচ্ছে, 22-23 কাস্টমারে দাম বলতেছে, মানে ভালো। দর্শক বলছি তো, আপনারা ছাগলের দামে এখন গরু কিনতে পারবেন, মানে যেরকম ছাগল 20-22,000 টাকাতে পাওয়া যায়, গরু বড় 13-14-15,000 টাকাতে এই বাছুর গরুগুলো পাওয়া যাচ্ছে। ভাই কেমন দাম চাচ্ছেন এটার মনে হয়? 28,000। কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে? 25-25। বয়স কেমন আছে? 8-9 মাস, আলহামদুলিল্লাহ ভালো আছে। চাচা কত দাম চাচ্ছেন বাবা এটার? 26,000 চাওয়া হচ্ছে। কাস্টমারে কত দিচ্ছে বাবা? 20,000-21,000। ও দর্শক, ছাগলের দামে গরু কিনুন, বারবার বলতেছি ছাগলের দামে গরু কিনুন, আর চলে আসুন আমাদের জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচবিবি গরু মহিষের হাটে। আমি বলছি ছাগলের দামে না পেলে টাকা ফেরত। তো নাম্বার তো অনেক মহাজন ব্যাপার দিয়ে দিলাম, ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন, না লাগলে ফোন দিয়ে যোগাযোগ করার দরকার নাই। তো রোজা থেকে আর বকবক করা পারতেছে না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার হয়তো দেখা হবে নতুন কোনো একটা হাটে, নতুন সুন্দর এরকম ভিডিও নিয়ে, না তো অন্যরকম আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।